हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रोजा नेक्सस ब्लॉग। आशा करी आपनारा सकले अनेक भालो आछेन। आलहमदुलिल्लाह आमी भालो आछी। तो आज के आमी आपनादेरके तैरी करे देखाबो एकटा प्लेन केक। और आज के आबार ए रेसिपिटार विशेषत्व होच्छे आमी उइदाउट एनी ओवेन एंड हैंड बीटर दिए एई प्लेन केकटा तैरी करे देखाबो। और आमी अनेक सहज भावे एई प्लेन केकटा आपनादेरके तैरी करे देखाबो। एते करे आपनारा खुबई सहजे एबं ताड़ाताड़ी আপনাদের ঘরেই একদম বেকারির মতো প্লেন কেক তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চারটা ডিম দিয়ে দিব। আমি চারটা ডিম দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এখন আমাদের কাছে এখানে আছে এক কাপ পরিমাণের পাউডার সুগার। এখন আমি এই পাউডার সুগারটাকে এটার মধ্যে দিয়ে দিব। ওকে, এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি ভালোভাবে পাউডার সুগার আর একটা কেকটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এক মিনিট পর্যন্ত এটাকে বিট করেছি। এখন এখানে আমাদের কাছে রয়েছে সয়াবিন তেল। এখানে হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল রয়েছে। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন মেল্ট করে। আমার কাছে বাটারের ফ্লেভারটা এত ভালো লাগে না, সেই জন্য এখানে আমি সয়াবিন তেলটাই ইউজ করেছি। তো আমি ভালোভাবে তেলটাকে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমাদের কাছে আছে 1/4 টেবিল চামচ লবণ। তো এখন এটা আমি এটার সাথে দিয়ে দিব। আর এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার, এটাও দিয়ে দিব। আর এখানে আছে 1/4 টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা, এটাও দিয়ে দিচ্ছি। এখন একসাথে একটু মিক্স করে নিতে হবে এগুলোকে। ঠিক আছে, তো এখন এখানে আমাদের কাছে আছে 1 কাপ পরিমাণের ময়দা। এখন এটাকে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে এই ব্যাটারটার সাথে মিক্স করে নিতে হবে। তো আমাদের এই ব্যাটারটাকে এমনভাবে বিট করতে হবে যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু কেকটা সফট হবে না। এখানে আমাদের কাছে রয়েছে ভ্যানিলা এসেন্স। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স এই ব্যাটারটার সাথে দিয়ে দিব। আর একটা জিনিস মনে রাখবেন, আমি এখানে যেই যতগুলো সামগ্রী দিয়েছি সবগুলো কিন্তু আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন এটাকে আমরা মিক্স করে নেব। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এটার কনসিস্টেন্সিটিটা কিন্তু এরকম থাকবে, এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি বালি দিয়ে দিব। বালিটাকে ভালোভাবে হাতের সাহায্যে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এটার মধ্যে ভালোভাবে বালিটা দিয়ে দিয়েছি। এখন এটার মাঝখানে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিব। ওকে, তো এখন এই পাতিলাটাকে আমি ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ঢাকনাটা যেন পুরো পাতিলাতে আটকে রাখে এবং কোনো এবং এটা দিয়ে যাতে কোনো বাতাস বের হতে না পারে। এখন এটাকে আমি চুলাতে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এখন আমি এখানে একটা কেকের প্যান নিয়ে নিয়েছি। এটার মধ্যে আজকে আমি আমার কেকটা রেডি তৈরি করব। তো এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণের অয়েল দিয়ে দিচ্ছি। আর এখন এই অয়েলটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে পুরো প্যানটার মধ্যে। একদম এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে পুরো প্যানটার মধ্যে আমি ব্রাশ করে নেব। আমি ভালোভাবে তেলটা কেকের প্যানের মধ্যে ব্রাশ করে নিয়েছি।
এখন এখানে আমাদের ডোটা আছে, এখন এই ডোটাকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এই ব্যাটারটাকে আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই যে এখন আপনারা ক্লিয়ারলি কনসিস্টেন্সিটিটা বুঝতে পারছেন। আমার মনে হচ্ছে আমার কেকটা প্রায় রেডি। এখন আমি এরকম একটা কাঠির সাহায্যে দিয়ে দিচ্ছি, ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পুরো কাঠিটা ক্লিয়ার এসেছে, তার মানে আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে পারফেক্টলি। তো আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটার সাইডগুলো খুলে নিব প্যানটার থেকে। যেহেতু আমি তেল ব্রাশ করেছি, অনেক স্মুথলি কিন্তু কেকটা খুলে যাচ্ছে সাইডগুলো থেকে। ঠিক আছে, এখন তো কেকটাকে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লাফি হয়েছে, আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। এই তো দর্শক, দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে, অনেক ফ্লাফি কিন্তু এই কেকটা। তো এই সহজ কেকের রেসিপিটা আপনারা আপনাদের ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এটা অনেক মজা হয় খেতে। আমি এটা আগে আরও ট্রাই করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে এই কেকটা। তো আপনারাও এটা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নিন। এতে করে আমি যে যে ভিডিওগুলো আপলোড করব সেই সব ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আমাকে সামনে গিয়ে নিয়ে যেতে আপনারা সকলে সাহায্য এবং সহযোগিতা করবেন। আমি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এতে করে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, আর আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার মনে হচ্ছে আমার কেকটা প্রায় রেডি। এখন আমি এরকম একটা কাঠির সাহায্যে দিয়ে দিচ্ছি, ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পুরো কাঠিটা ক্লিয়ার এসেছে, তার মানে আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে পারফেক্টলি। তো আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এটার সাইডগুলো খুলে নিব প্যানটার থেকে। যেহেতু আমি তেল ব্রাশ করেছি, অনেক স্মুথলি কিন্তু কেকটা খুলে যাচ্ছে সাইডগুলো থেকে। ঠিক আছে, এখন তো কেকটাকে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লাফি হয়েছে, আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই। এই তো দর্শক, দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে, অনেক ফ্লাফি কিন্তু এই কেকটা। তো এই সহজ কেকের রেসিপিটা আপনারা আপনাদের ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এটা অনেক মজা হয় খেতে। আমি এটা আগে আরও ট্রাই করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে এই কেকটা। তো আপনারাও এটা ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে নিন। এতে করে আমি যে যে ভিডিওগুলো আপলোড করব সেই সব ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আমাকে সামনে গিয়ে নিয়ে যেতে আপনারা সকলে সাহায্য এবং সহযোগিতা করবেন। আমি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকবেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এতে করে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, আর আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।
আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।